लेफ्ट यूनिटी अलायंस को आगामी विधानसभा चुनाव से पहले जोरदार प्रचार करते देखा गया। आज रविवार सुबह मोर्चा के कार्यकर्ताओं ने अलीपुरद्वार जिले के फालाकटा विधानसभा क्षेत्र में संयुक्त मोर्चा नामित सीपीएम उम्मीदवार क्षितिज चंद्र रॉय के समर्थन में फालाकटा ब्लॉक के जटेश्वर क्षेत्र के कई घरों में गए। घर घर प्रचार करने के अलावा उम्मीदवार क्षितिज चंद्र रॉय किसानों से भी मिले। আমাদের আজকে কর্মসূচি সংযুক্ত যে মোর্চা আমরা সিপিএম এর পার্টির প্রার্থী আমি ক্ষিতিশচন্দ্র রায় আমাদের জটেশ্বর এই গ্রামে আমরা আজকে সকাল থেকে শুরু করেছি বাড়ি বাড়ি প্রচার এবং আজকে সারা দিন ধরে আমরা বাড়ি বাড়ি প্রচার করব। এই প্রচারে মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই সময়ের যে পরিস্থিতি, হ্যাঁ, এই নতুন প্রজন্মের কাছে আমরা একটা বার্তা দিতে চাই যে এই দুই সরকার মিলেই কর্মসংস্থান করতে ব্যর্থ। আমরা এই সংযুক্ত মোর্চার সরকার গঠন হলে পরে আমরা এক বছরের মধ্যে সমস্ত শূন্য পদে আমরা নিয়োগ করব, সম্পূর্ণ শূন্য পদ পূরণ করাটা দিতে চাই। আমরা বলতে চাই যে সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থে আমাদের সরকার গঠন হলে পরে 200 ইউনিট বিদ্যুতের বিল মাসে মুকুব করা হবে। আমাদের প্রচার আছে এবং আমরা ইস্তেহারে প্রকাশ করেছি যে 35 কেজি খাদ্যশস্য প্রত্যেকটা পরিবারের জন্য 2 টাকা করে কেজিতে দেওয়া হবে ভর্তুকিতে। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, হ্যাঁ, 2 গুণ 3 গুণ হারে বৃদ্ধি হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছে কেন্দ্র সরকার, রাজ্য সরকারেরও বিভিন্ন দুর্নীতি, এই সময়কালের মধ্যে সব জায়গায় দাঁড়িয়ে নতুন প্রজন্মের কাছে আমাদের বার্তা যে নতুন সরকার গঠন করতে হবে, নতুন প্রজন্মের কাছে কর্মসংস্থান করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, বস্ত্র সব কিছু মিলেই গ্যারান্টি দিতে হবে। সার্বিকভাবে আমরা যা দেখছি মানুষের সাড়া, মানুষের নতুন প্রজন্মের হাওয়া, একটা পরিবর্তনের হাওয়া নতুন সরকার গঠনের দিকে আমরা সাড়া পাচ্ছি। আপনাদের সাথে কথা বললাম, আমরা যখন বাড়ি বাড়ি প্রচার করছি তখন ওখানে একজন গিয়ে বলল আমাদের এখানে আসুন, আমরা অনেকগুলা এখানে লেবার আমরা কাজ করছি জমিতে, আমাদের এখানে একটু আসুন, আপনার একটু বার্তা আমরা শুনতে চাই। সেই হিসেবে জমিতে আমি গেলাম, দেখছি ওখানে মহিলা লেবারের সংখ্যাটা বেশি এবং পুরুষের সংখ্যাও কিছু ছিল। আমরা তাদের অভিযোগ আমাদের কাছে জানাচ্ছে 100 দিনের কাজ ঠিকভাবে পাচ্ছেন না, গ্রাম পঞ্চায়েতের সুযোগ সুবিধা ঠিক মতো পাচ্ছেন না, পানীয় জলের ব্যবস্থা নেই, এই ধরনের বিভিন্ন অভিযোগ এবং কিছু কিছু জায়গায় নদী ভাঙন আছে, এখানে মুজনাই নদী। আমরা সেই বিষয়গুলো তাদের সাথে আলোচনা করলাম যে আমাদের সরকার গঠন হলে পরে আমরা এগুলোর দিকে আমরা আপনাদের সাথে উন্নয়নের কাজ আমরা করব। এবং ওনারা এই অভিযোগগুলো জানালেন, এখানকার পঞ্চায়েত এবং এখানকার যে পঞ্চায়েত সমিতি তারা কাজ করতে ব্যর্থ হয়েছে, এই অভিযোগটাই সেখানে জানালো আমাদের। আমরা তাদের সাথে একসাথে জোটবদ্ধ হয়ে আমরা সরকারে এসে কাজ করব বলেই আমরা তাদের কাছে আশ্বাস রাখলাম এবং তারাও আমাদের উৎসাহ করলেন।